যে হাদিসটি বলেছি বাপ এই আয়াতের তাফসীরের দিকে এগিয়ে যাই হাদিসটি বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া নাবী হুরায়রা তা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামুরু রাজুলুল কবর ফায়াম্মাহু আলাইহি ওয়া ইয়াকুলু লাইতানি কুনতু মাকানা সাহেবা হাযাল কুবুর লাইসা বিদ্দি আল্লাহ রাসূল সাহাবীদের দিকে লক্ষ্য করলে বললেন ও মাসাবিরা শুনে রেখে দাও বাবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাবা সাহাবীরা তোমরা জেনে রেখে দাও ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া ওই পাক জাতের কসম খেয়ে আমি আর রাসূল বলি পাক জাতের কসম কার কসম আল্লাহর কসম খাচ্ছেন হাগা মুসলমান কসম খায় হাগা আমরা কসম খাই না তাই না বাপ মুসলমান কসম খায় না অনেক সময় সত্যকে নিজে প্রমাণিত করার জন্য বলে না আমাদের মাতৃভাষা চলিত ভাষা মানে হয়ে গেছে আল্লাহ আর কি রে ভাই আমি এই কাজটা না করিনি আমি মিথ্যা কথা বলিনি এই কাজটা করিনি এই কসম যদি মিথ্যা হয় শরীয়তের দলিল কাফফারা দিতে হয় আমি মশলার দিকে যাচ্ছি না হ্যাঁ আল্লাহ রাসূল কাফফারা মানে কসম খাচ্ছেন কার কসম আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামুরু রাজুলুল কবর ও সাহাবীরা শুনে রেখে দাও এই পাগলাদের আল্লাহর কসম খায় বলে যার হাতে আছে আমার জীবন আমার মালিকের কসম খায় আমার আল্লাহর কসম খায় আমার আল্লাহর কসম খায় আমি নবী মুহাম্মদ বলে ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামুরু রাজুলুল কবর এমন একটি জমানা এমন একটি সময় আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে ওই জমানাতে ওই সময়ে তারা ঘর বাড়ি ছেড়ে দেবে জমি জায়গা ছেড়ে দেবে বিল্ডিং বালাখানা ছেড়ে দেবে ছেলে মেয়ে ছেড়ে দেবে স্ত্রী পুত্র মায়া মমতা দুনিয়ার সব কিছু বিচারের জন্য দিয়ে তারা কি করবে কবর করার দিকে ছুটে পালাবে কোথায় পালাবে কবরের দিকে রসুল বললেন মদিনার মসজিদে বসে রসুল হাদিস বললেন সাহাবীরা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আয় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কি বললেন যে তারা ঘর বাড়ি ছেড়ে দেবে জমি জায়গা ছেড়ে দেবে বিল্ডিং বালাখানা ছেড়ে দেবে ছেলে মেয়ের দুনিয়ার মায়া মমতা স্নেহ ভালোবাসা পরিহার করে পরিত্যাগ করে তারা জীবিত অবস্থায় গোরস্থানের দিকে চলে যাবে গিয়ে কবরের উপরে গলা গড়ি দেবে তারা কবরের উপরে গলা গড়ি দেবে গোরস্থানের উপরে গোরস্থানে গিয়ে কবরের উপরে গলা গড়ি দেবে এমন একটা ফেতনা শুরু হবে আল্লাহ রাসূল বললেন ফেতনা এমন একটি জামানা এসে যাবে আপনার পূর্ণিমা রাত পূর্ণিমা রাত নাই আপনার অমাবস্যা রাতে যেমন অন্ধকার পাশের মানুষের পা যায় না ওই ফেতনাটা এমন হবে এমন একটা ফেতনা হবে তারা দুনিয়ার শান্তি চাবে না ঈমান বাঁচানোর জন্য কবর খুলেই চলে যাবে গোরস্থানে চলে যাবে আর গোরস্থানে গিয়ে জীবিত অবস্থায় কবরের উপরে গড়াগড়ি দেবে কবরের উপরে গড়াগড়ি দেবে আর বলবে আয় আল্লাহ কবরবাসী ভালো আছে শান্তিতে সুখীতে আছে আমরা জীবিত অবস্থায় দুনিয়ার শান্তি চাই না সুখ চাই না আমরা জীবিত অবস্থায় কবরে চলে যেতে চাই কিন্তু ফেতনার থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান কিয়ামতের আলামত রসুল বললেন তুমি জেনে রেখে দাও তখন মনে করবে কিয়ামত আলামত কিয়ামতের একটা কঠিন আলামত আল্লাহ রাসূল বললেন এই সাহাবীরা শুনে নাও আর একটা দল হবে তারা ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে দেবে বিল্ডিং বালাখানা ছেড়ে দেবে দুনিয়ার মায়া মমতা স্নেহ ভালোবাসা সব কিছু বিষয়ের জন্য দিয়ে তারা জঙ্গলের দিকে ছুটে পালাবে জঙ্গলের দিকে পালাবে গিয়ে তারা জঙ্গলে গিয়ে বলবে নাসরুম মিনাল্লাহ ফাতুন কারিম আয় আল্লাহ তুমি আমাদের সাহায্য করো আমরা ফেতনার মধ্যে পড়ে গেছি এই ফেতনার থেকে ঈমান বাঁচাবার জন্য আরে দুনিয়ার মানুষ তাদেরকে আপনার ব্যঙ্গ করবে ক্রিটিসাইজ করবে দুনিয়ার মানুষ তাদেরকে হয়ে প্রতিপন্ন করবে না 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 রাসূল বললেন ওরা হচ্ছে প্রকৃত ঈমানদার যারা কবরে গিয়ে আপনার কবরের উপরে গড়া করে দেবে যারা ঘর বাড়িতে রয়ে জঙ্গলের দিকে পালাবে এরা হবে ঈমানদার দুটো দল হবে দুটি দলে হবে পূর্ণাঙ্গ ঈমানদার পুরো ঈমানদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বললাম সেই জমানায় অবস্থাটা কি হবে আল্লাহ রাসূল বললেন হে সাহাবীরা শুনে রেখে দাও হে আমার সাহাবীরা শুনে রেখে দাও শুনে রেখে দাও পৃথিবীর মানুষ পাঁচটা জিনিস তারা ভালোবাসবে কটা জিনিস পাঁচটা জিনিস ভালোবাসবে আর পাঁচটা জিনিস তাদের অন্তর থেকে বেমানুম ভুলে যাবে
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহ একদল সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঁচটা জিনিস তারা কেন মহব্বত করবে ভালোবাসবে আল্লাহর রাসূল বললেন আল্লাহর হাবিব বললেন জনাবে রাসূলুল্লাহ বলেন ও সাহাবীরা শুনে রেখে দাও পাঁচটা জিনিস তারা ভালোবাসবে মহব্বত করবে আর পাঁচটা জিনিস তাদের অন্তর থেকে বেমানুম ভুলে যাবে পাঁচটা জিনিস তাদের অন্তর থেকে বেমানুম তারা ভুলে যাবে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কোন পাঁচটা জিনিস আল্লাহ রাসূল বলছেন নাম্বার 1 আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন হে সাহাবীরা শুনে রেখে দাও বাবা সাহাবীরা শুনে রেখে দাও পৃথিবীর জমিনে তারা কি করবে পৃথিবীর জমিনে তাদের এই পাঁচটা জিনিস যে তারা ভুলে যাবে তার মধ্যে আছে নাম্বার 1 এক নাম্বার কি আল্লাহ রাসূল বললেন যে তারা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার প্রেমে পড়ে যাবে দুনিয়ার ভালোবাসবে দুনিয়ার প্রেমে পড়ে যাবে দুনিয়ার মহব্বতে পড়ে যাবে দুনিয়া কেমন ভালো 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 ভালোবাসবে মনে হবে দুনিয়া ছেড়ে তারা আর যাবে না দুনিয়ার প্রেমে প্রীতি পড়ে ভালোবাসবে দুনিয়া কেমন মহব্বত করবে আল্লাহ রাসূল বললেন এক নাম্বার দুনিয়াকে ভালোবাসবে অপোজিটে তারা আখেরাতকে ভুলে যাবে দুনিয়ার প্রেমে আখেরাত ভুলে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কি মুসলমানদের ঈমানদার আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে হবে আল্লাহ রাসূল বললেন ও সাহাবীরা শুনে নাও না 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 আর তারা জমিনের বুকে পৃথিবীর বুকে বিল্ডিং বলে খেলাকে ঘরবাড়িকে পছন্দ করবে ঘরবাড়ি তারা ভালোবাসবে ঘরবাড়ি করে গর্ব করবে বিল্ডিং বালাখানা অট্টলিকা তারা করা পছন্দ করবে ও অপোজিটে তারা কবরকে ভুলে যাবে কবরের কথা তাদের অন্তরে আসবে না ও বাবা এখন মৃত্যুর কথা আসে মায়া উঠে গেছে উঠে যায়নি হ্যাঁ মায়া উঠে গেছে স্নেহ ভালোবাসা উঠে গেছে হ্যাঁ বিল্ডিং বালাখানা করে কারা কি করবে পছন্দ করবে ভালোবাসবে আর অপোজিটে তারা কবরকে ভুলে যাবে কবরের কথা তাদের অন্তর থেকে মুছে যাবে এখনই তো শুরু হয়ে গেছে ভাব হ্যাঁ মানুষ মরে যাওয়ার পরে একটু চিন্তা হয় আর এক বছর পরে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এক বছর পরে গত এক বছর হলো আমাদের গ্রামে কটা লোক মারা গিয়েছে বলো দিন হিসেব করে মনে রাখা খুব কষ্টকর বলতে পারবে না হ্যাঁ আর যত অসুবিধে কবর খোলা গিয়ে জিয়ারত যখন করা যায় মাওলানা সাহেবরা এত ইমাম সাহেবরা এত বড় দোয়া করে সজ্জিয়ার হয় না 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 রাসূল বললেন সাহাবীরা বাবা শুনে রেখে দাও আমি রাসূল তোমাদেরকে বলি তিন নম্বরে নাম্বার তিন নম্বরে তোমাদেরকে বলি পৃথিবীর মানুষ তারা টাকা উপার্জন করতে ভালোবাসবে টাকা তারা পছন্দ করবে পৃথিবীর জমিনে তারা বলবে টাকা ছাড়া কিছু হয় না টাকা ছাড়া ইবাদত হয় না টাকা ছাড়া আপনার ইবাদত হয় না টাকা ছাড়া সম্মান হয় না টাকা ছাড়া ইজ্জত হয় না পৃথিবীর জমিনে বাঁচতে হলে টাকা ছাড়া কিছু হয় না পৃথিবীর জমিনে টাকা পয়সা আছে প্রয়োজন আছে কি আমরা বলি না বাপ আমি মুফতি সাহেব আমি মাঝে মাঝে বলি ফেলি দুনিয়ার জমিনে বাঁচতে হলে টাকার দরকার আছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন অপোজিটে তারা কিয়ামতকে ভুলে যাবে আর কিয়ামত যখন ভুলে যাবে পৃথিবীর জমিনে আপনারা মনে করবেন সাহাবীরা মনে করবে আপনার কিয়ামতের বড় বড় নিশানার মধ্যে একটা নিশানা কিয়ামতের বড় আলামত তোমরা তৈরি হও ওই সময় আবার রাসূল আবার বললে এই সাহাবীরা শুনে রেখে দাও ওনাবি হুরায়রা দা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদের ওবিল আমেলে ফিতানার এমন একটি জমানা এমন একটি সময় এসে যাবে ফেতনা শুরু হয়ে যাবে আপনার বাদের ওবিল আমেলে ফিতানান কাকাতা ইল্লাইল মুসলিমিন ইয়াজবি হুরাজুল মুমিনান ওয়ামশি কাফিরান ওয়াজবি হু মুমিনান ওয়ামশি কাফিরান ইয়াবি উবি ইয়াবি উদ্দিন আবি আরাজিন মিনাদ দুনিয়া রাসূল আমার জানালে হাবিবুল্লাহ বললেন এই সাহাবীরা শুনে রেখে দাও বাবা শুনে রেখে দাও এমন একটা জামানা এমন একটি সময় উম্মতে মুহাম্মাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে মানুষ সকালবেলা এত সুন্দর একটা ভালো কাজ করবে নেকির কাজ করবে সালে কাজ করবে দিনী কাজ করবে মানুষটাকে প্রশংসা করবে প্রশংসা করবে ওই মানুষটা পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে আবার রাসূল বলছেন না 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 আরে দিনের মধ্যে সন্ধ্যা হতে হতে ও গুরুবি শামসে সূর্যরা উদয় হবে মাগরেবে রক্ত হয়ে যাবে মসজিদে আজান হয়ে যাবে এমন একটি খারাপ কাজ করবে অবৈধ কাজ করবে গুনাই কবিরা করবে আর গুনাই কবিরা হারাম কাজ যখন করবে ওই মানুষটা দিনের ভিতরে দিন চলে যাবে মাগরেবে রক্ত এসে যাবে রাত এসে যাবে সন্ধ্যা হয়ে যাবে ওই মানুষটা পূর্ণাঙ্গভাবে কাফের হয়ে যাবে
পুরো কাফের হয়ে যাবে আর ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় ওই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামী বদর বেলা লায়াম ইমশি কাফেরান ওয়াজবি হু মুমিনান সন্ধ্যাবেলা মুমিন হবে সকালবেলা কাফের হবে সকালবেলা মুমিন হবে সন্ধ্যাবেলা কাফের হবে ওই সময় তোমরা কি করো বেশি 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 করে আমল করো আর এটা তুমি মনে করবে কিয়ামত অতি নিকটবর্তী তুমি তৈরি হয়ে যাও ঈমানটা মজবুত করো তোমার আখলাকটা ভালো করো চরিত্র ভালো করো আদর্শ ভালো করো তুমি জিনা ব্যভিচারী থেকে বেঁচে থাকো সুদ ঘুষ থেকে বেঁচে থাকো তুমি একদম ভাবে ইসলামে ভাবে দাঁড়িয়ে থাকো ইস্তেমান্দ মামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামতুদ্দিন কোরআন ও সুন্নাহ মোতাবেক দাঁড়াও দাঁড়িয়ে থাকো ওদিকে তিনটে বলেছি পাঁচটার মধ্যে কিন্তু 1 2 3 তিনটে বলেছি এখন দুটো বাকি আছে এইবার আপনার নাম্বার 4 কারণ ওই হাদিসের সঙ্গে এই হাদিসের সম্পর্ক জড়িয়ে রয়েছে ওই হাদিসটা বলতে হলো নাম্বার 4 সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব 4 নম্বর কি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বললেন তারা পাপ কাজ করতে ভালোবাসবে পাপ কাজ করতে ভালোবাসবে হাগা পাপ কাজ করে মুসলমান হ্যাঁ আমার কথা বলছি এটা হাদিস শরীফ মুসলমান পাপ করে হ্যাঁ মুসলমান তো পাপ করে না রাসূল বলছে তারা পাপ করতে ভালোবাসবে একজন সাহাবী দাঁড়িয়ে গেলে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কেমন পাপ করবে আল্লাহ রাসূল বলেন এই সাহাবী বাবা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও তোমাদেরকে আমি বসার জন্য অনুমতি করছি আমার সাহাবীরা শুনে রেখে দাও তারা পাপ করতে ভালোবাসবে পাপের কথা বললেন আল্লাহ রাসূল বললেন তারা বেশি করে আপনার পাঁচ প্রকার পাপ করবে আর পাঁচ প্রকার যেমন গয়বিরা গুনাহ করবে পাপ করবে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা তাদের আসমানে গজব তিন প্রকার গজব দেবে ক প্রকার গজব বললাম মাথায় নেন আমি প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলছি ভাই 4 নম্বরে আল্লাহ রাসূল কি বললেন পাপ করতে ভালোবাসবে সাহাবীরা বললেন কি পাপ আল্লাহ রাসূল বললেন পাঁচ প্রকার পাপ করবে আর এই পাঁচ প্রকার পাপ যারা যখন করবে পৃথিবীর মানুষ যখন করবে তাদের প্রতি তিন প্রকার আসমানে গজব আসবে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন তারা যখন পাপ কাজ করবে পাপ কাজ করতে ভালোবাসবে আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি পাপ করবে কোন ধরনের পাপ করবে এমন কি পাপ করবে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শুনে রেখে দাও তারা পাঁচটা কাজ করতে তারা পিছপা করবে না ভয় করবে না নাম্বার 1 তারা জিনা করতে পিছপা হবে না কি করতে ভাই জিনা জিনা বোঝেন তো হ্যাঁ এখন তো জিনা উঠে গেছে এখন ওর নাম দিয়েছে কি ধর্ষণ সভ্য নাম ভদ্র নাম ধর্ষণ হ্যাঁ দেখেন কাগজ খোলেন মেঘে মেঘে কি হয় বাপ মেঘে মেঘে ঘর্ষণ লাগে মেঘে মেঘে ঘর্ষণ লাগে বিদ্যুৎ চমকায় আর নারী পুরুষ যখন এক জায়গায় ধরনারে যাপড়া দেখা হয় ধর ঘর্ষণ হয় আর ধর্ষণে হয় ধর্ষণ এই ধর্ষণে হয় ঘর্ষণ মেঘে মেঘে বিদ্যুৎ চমকায় মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় বিদ্যুৎ চমকায় নারী পুরুষ যখন একত্রিত আপনার হয় নারী পুরুষ যখন এক জায়গায় ঘর্ষণ হয় এই ধর্ষণে হয় ধর্ষণ ভদ্র নাম দিতে ধর্ষণ আবার আমেরিকার মতো দেশ হচ্ছে শেক্সপিয়ার নাউজুবিল্লাহ বাবা চিন্তা করেছি রসুল কি বললেন এক নম্বর নাম্বার 1 কি করবে জিনা করবে তো জিনা করা কি কবিরা কবিরা গুনাহ হ্যাঁ রাদ্দে কালেমাতুল কুফর পড়ে তওবা পড়তে হবে তওবা পড়তে হবে কোনো উপায় নেই আল্লাহ রাসূলের সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তারা কি জিনা করতে পছন্দ করবে বলে তারা জিনা করে গর্ব করবে জিনা করে লুকাইতে থাকবে না জিনা করে সদরে বলবে আর জিনার নামটা পরিবর্তন হয়ে যাবে আর জিনার নাম পরিবর্তন হয়ে গেছে জিনার নামটা আপনার ধর্ষণ হয়ে গেছে আমি কিতাবের ভেতরে দেখছিলাম পেপারে ভেতরে মাঝে মাঝে দেয় জিনার আপনার কয়েকটা নাম হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা ব্যাপারে জেনে নেয় নাম্বার 2 নাম্বার হচ্ছে তারা আপনার সুদকে তারা আপনার জায়েজ মনে করে নেবে বলে আব্দুর রহমান শুধু সুদির ওয়াজ করে এক এক কথা কি আব্দুর রহমানের না আমার বাপের কথা হ্যাঁ দলিল
রাসূল বললেন তারা সুদকে জায়েজ করবে সুদের আপনার আপনার সুদকে জায়েজ করবে সুদকে তারা জায়েজ করে নেবে আল্লাহ রাসূল বলল কুল্লু করজিন নাফা ফাওয়া রিবা কুল্লু করজিন নাফা ফাওয়া রিবা এই হাদিসের উপরে গোটা পৃথিবীর জমিনে যত ফিকা শাস্ত্র আছে ফিকা কিতাব আছে বাপ যদি ভুল বলি আপনার মাশাআল্লাহ রেকর্ডিং হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার প্রতিবাদ হয়ে যাবে কি প্রতিবাদ হবে না ইউটিউবে দেখেন না মাওলানাদের ওয়াজ ভুল যাচ্ছে প্রতিবাদ হচ্ছে মাশাআল্লাহ রেকর্ডিং হচ্ছে প্রতিবাদ শুরু হবে কুল্লু কারজিন নাফা ফাওয়া রিবা আমি চ্যালেঞ্জ করছি গোটা ওয়ার্ল্ডের জমিনে সমস্ত ফিকা শাস্ত্রের আপনার ইমামরা বলেছেন কুল্লু কারজিন যে কর্জে নাফা মানে মুনাফা টানে লভ্যাংশ টানে ফাওয়া রিবা এই রিবা শব্দটা হারাম সুদ 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 ইরাকে সুদকে জায়েজ মনে করে দেবে নারায় তাকবীর নারায় তাকবীর আমাদের কি নাম আসানুল্লাহ জিহাদি ভাই নারায় তাকবীর আসানুল্লাহ জিহাদি ভাই বলেন না নারায় তাকবীর ভাইজান জিহাদ আমাদের কথা নয় আরে ফালিয়ার কথা নয় গোটা ওয়ার্ল্ডের মুসলিমদের কথা গোটা ওয়ার্ল্ডের মানুষের কথা আমার রসুল জানিয়ে দিলেন জিনা আর সুদ আর ঘুষ আর একটা হচ্ছে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র এখন তো বাদ্যযন্ত্র আমার পটে এসেছে ভাই ইতি মোবাইলে ওয়াজও শুনছি কোরআন তেলাওয়াত শুনছি আবার ড্যান্স দেখছি অবৈধ ছবিও দেখছি আবার কানও শুনছি বাদ্যযন্ত্র আর একটা আছে নাচ না নাচ না দেখেছেন পাঁচটা মিটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তিনটে গুনাহ হবে তিনটে গজব আসবে তিনটে গজব কি নাম্বার ওয়ান ইজাজুল জিলাতুল আরদ জিল জালাহা ও আখরাজুল আরদ আসকালাহা আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন যখন মানুষ এই পাঁচটা গুনাহ করবে হে পৃথিবীর মানুষরা সাবরা শুনে রেখে দাও আল্লাহ তোমাদের প্রতি এমন একটা গজব দেবে গজবটার নাম আছে জিলজিলা জিলজিলা দেবে জিলজিলা জিলজিলা জিলজিলার বাংলা হচ্ছে ভূমিকম্প ভারতবর্ষে ভূমিকম্প হলো আপনার উসমানাবাদ ভূমিকম্প হলো লাতুর ডিস্ট্রিক্টে ভূমিকম্প হলো গুজরাটে ভূমিকম্প হলো আপনার ইয়ামানে ভূমিকম্প হলো সৌদিতে ভূমিকম্প হলো ইরানে ভূমিকম্প হলো তুরস্কে ভূমিকম্প হলো কোন জায়গায় কত সালে কোন তারিখে ভূমিকম্প হলো বাপ যদি পাই টু পাই ডেটার ডেটগুলি বলি ঘন্টার পর ঘন্টা লেগে যাবে রসুল বললেন আল্লাহর হাবিব বললেন যখন পৃথিবীর জমিনে বড় বড় ভূমিকম্প হবে বড় বড় ঘর বাড়ি তাসের মতলা জমিনে পড়ে যাবে বড় বড় ঘর বাড়ি বইয়ের মতো তার বজ পড়ে যাবে জমিনে লুকিয়ে পড়বে তখন তুমি জানবে কিয়ামত আর বেশি দেরি নেই কিয়ামতের একটি বড় আলামত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা